আমরা প্রচন্ড স্যাড, প্রচন্ড স্যাড, সকাল থেকে বিশাল ডিপ্রেশন। হ্যাঁ, তো আমরা প্রচন্ড স্যাড, কিন্তু আমাদের স্যাডের হাসি পেয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা স্যাড নই, আমরা এখন খুশি। কেন? কারণ আমরা সামনে আমাদের পকেটেও টাকা আছে আর আমরা চুল কাটতে যাচ্ছি, আর সামনে সেলুনও আছে, তো সেলুনটা তোমাদেরকে দেখাই তাড়াতাড়ি, ছুটে ছুটে সেলুনে যাবো। আমরা এখন এসে গেছি, ইয়ে, এই হচ্ছে আমাদের ঝন্টু, আমার মামা ভাই ঝন্টু মামার দোকানে আমরা এখন চলে এসেছি সেলুনে। জাস্ট লুকটা দেখো, সামনে চলে যা ভাই, তোকে দেখাই, জাস্ট লুকটা দেখো। ও গ্লামার সেলুন, তো আমরা এখন চলে এসেছি গ্লামার সেলুনে। আমরা এই শটটা নেওয়ার আগে 10 বার রিটেক মেরেছি, ওই জন্য মামার মুখটা একটুখানি ইয়ে হয়ে রয়েছে। যাই হোক, তো আমরা এখন চলে এসেছি গ্লামার সেলুনে। আমাদের আপকামিং যে কাজটা আসছে, একটু কিছু জিনিস লাগবে, তো সেটার জন্য আমরা এখন এখানে চলে এসেছি। তার জন্য আমরা এখানে লুক সেট করবো, কাউকে বলবেন না। তো এখন রজত ঠিক করছে ও স্টাইল কিরকম করবে, ফোন থেকে ছবি বার করছে। তো আমাদের রজতের এখন ডিসাইডেড লুক কি হবে, মামাও রেডি, চলো বসে পড়ো। এই আমি তাপমাত্রা দেখা যাচ্ছে, ছি ছি, টুপি টুপি পড়তে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, পারফেক্ট। ওকে, একবার ব্লগে হাই করে দে, ব্লগে হাই করে দে একবার। ওকে ওকে, চল টাটা। হ্যাঁ ভাই, টাটা দাও। ওকে চল, এটাও তো কাইন্ড অফ একটা আর্টই বলতে। এই যে চুল যে একদম এই করে কাটা, সাইজ করে কাটা ব্যাপারটা, এটা তো একটা আর্ট। আর একবার বিগড়ে গেলে গেল, মানে জামা যেরকম পছন্দ হলো না, বাদ দিয়ে নতুন একটা নিয়ে নিলাম, কিন্তু চুল একবার কাটা হয়ে গেলে ব্যাস, তারপরে যতদিন না বড় হচ্ছে। ভাই কমপ্লিট, স্যাটিসফাইড, মারাত্মক লেভেলে। ইয়ো, তো ভাইয়ের কমপ্লিট, এখন এবার ব্লগটা আমরা ট্রান্সফার করবো ওর হাতে। এবার খুলে রাখিবে আমার, এবার লুকটা রিভিল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমাকে এখন কিরম লাগবে। তো হ্যাঁ, দোকানটা নাম কি? আমি কেটেছি, তাই ফিল করতে পারছি যে এখন অব্দি যত দোকানে কেটেছি সবচেয়ে আমি বলবো ভালো কেটেছি আজকে, মানে আমি স্যাটিসফাই। এবারে দেখো দিলীপ দার নতুন লুকের, একটু কাস্টমাইজ করা হলো, নিচে একটু কাটা হলো, আগে মনে হচ্ছিল একটু বড় বড়, এখন আরো বাচ্চা করা হবে। দিলীপ দা এখন উঠছে,
ফাইনালি দেখি দাগি করে দাগা যাবে দেখি 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 এন্ট্রি তো ফাইনালি আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট লুক পুরো চেনাই যাচ্ছে না আগের লুক আর এটা লুকের মধ্যে আমার কেন মনে হচ্ছে জিম টিম করা বডি ওয়ালা হ্যাঁ রাইস মানে বডি বডি ওয়ালা বিরাট বডি বডি রয়েছে কিন্তু আসলে কিছুই নেই দারুন দারুন করে কেটে দিয়েছে তোমরা যদি আসতে চাও এই যে এই জায়গাটাতে কোথায় এই জায়গাটাতে পার্টিকুলারলি এখানে নাম্বারটা উঠছে নামটা সেলুনের নাম তো রয়েছে গ্ল্যামার সেলুন এখানে নাম্বার রয়েছে অ্যাড্রেসও দিয়ে দেবো প্রপার লোকেশন আপনারা ফোন করে জেনে নিতে পারেন এখানে নাম্বার আছে লোকেশন ট্যাগ মেরে দেবো হ্যাঁ তো তো সবাই চলে আসো বিন্দাস এরকম ট্রান্সফর্ম হয়ে যাও মারাত্মক ইয়েস এই তো চলে এসো সবাই তাহলে বাই হ্যাঁ ও পিছনে